দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে আজ 20 ডিসেম্বর 2022 রোজ মঙ্গলবার কি ধরে আজকে এখানে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব আমার গলার অবস্থা একটু খারাপ তারপরে যে গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো আমরা প্রথমে এখানে একটি গরু দেখছি আমরা সেটা একটু তথ্যটা নিয়ে নেই দেখছেন অনেক বড় সাইজের একটি গরু কত রে দাম চাইলে ভাই 320 চাইলে 320 চাইলে 320 আর না চাইলে ভাই দাম 300 300 ওজন কতটুকু আছে ওজন ভাই 13 মন আছে 13 মন 13 মন হবে 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 গ্যারান্টি একবারে গ্যারান্টি হতেই হবে একবারে গ্যারান্টি বলছেন আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে দেখলাম একটু গরু আরও আছে আমরা একটু ফাঁকা জায়গা থেকেই আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি কত চাইছেন ভাই এটা চাইছি 30 130 কতটুকু হবে ওজন 5 মন বেশি হবে 5 মন একটু বেশি হবে দাম পাইছেন কত পাইছেন 15 তাহলে আর অল্প কিছু লাগবে আর অল্প কিছু লাগবে এখনো যে গরুগুলো আসছে সেগুলো পরে দেখাবো আমরা আমরা প্রথমে যে মাংসের গরুগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলবো এখানেও দেখছি আরেকটি কতটুকু হবে ভাইটা ভাই ওজন 6 মন কত চাইছেন এটা দাম তো ভাই দেখছি 150 150 দাম বলছে হ্যাঁ ভাই কত বলছে 20 কয় 20 ভাঙিয়া পায় 20 কয় 20 ভাঙতে কয় বেচা কেনা হ্যাঁ বেচা কেনা বেচা কেনা অন বাজারে কত কম দেব ভাই 4 মন চলে হ্যালো হ্যালো দর্শক শুনছেন যে 4 মন চাইলে মনের উপর নির্ভর করবে বাজারের মন দেখি কি অবস্থা আমরা দেখছিলাম আজকে ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট যে মাংসের গরুগুলো রয়েছে সেই গরুগুলোর একটু তথ্য আপনাদের দিচ্ছি এখানেও আরেকটি গরু আছে আমরা সেটা একটু দেখে নেব এবং আপনাদের দামটা জানানোর চেষ্টা করব কথা বলতেছে 60-65 চাইছিলেন কত 90 কেমন ওজন আছে ভাই 90 190 60-65 বলছে আমরা দেখছিলাম ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানেও আরেকটি আছে ভাই কতটুকু হবে ভাই ওজন হবে 5-6 মন 5-6 মন চাইছেন কত চাইছি দাম 35 135 হ্যাঁ 30 হলে বিক্রি করবো 30 হলে বিক্রি করবেন কত বলতেছে দাম 25-28 মানে আর 2-1 হাজার 2 হাজারের জন্য গরুটি হচ্ছে না দেখছেন এখানেও আরেকটি বড় গরু দেখছি আমরা আমরা আপনাদের দেখাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট কত চাইছেন ভাই 250 ওজন কেমন হবে ভাই 9 মন কেমন 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 দাম দিল 160 বলতেছো না বেচা কেনা কি 200 নিচে না 200 নিচে 200 নিচে দর্শক শুনছেন যে 200 নিচে বেচা কেনা আমরা দেখছি আজকে ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা যখনই আকবর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো কটা গরু আছেন আজকে গরু 28টা আনছি 28টা গরু তো আসতেছে না এখনো হ্যাঁ আপনার গরু কই আসে থেকে নাই তো এখনো থেকে নাই না আচ্ছা হ্যাঁ আচ্ছা বড়গুলো হ্যাঁ বড়গুলো আচ্ছা ওই যে ওইটা ওইটা এখানে 4টা আছে আপাতত এইখানে 6টা আছে 6টা আছে আচ্ছা এই গরুটা ওজন কতটুকু আছে হবে 9 মন 9 মন এটা কত চাইছে দাম চাইছে 220 220 বিক্রি কত বিক্রি ভাঙতে বলতেছে ভাঙবেন না আর কি না
আচ্ছা এটা 290 এটা কতটুকু আছে ভাই ওজন আছে 12 মণ পার 12 মণ পার এটা কত বিক্রি এটা চাই দিছি লাশ ওনার কাছে 70 270 আচ্ছা এটা হচ্ছে 270 12 মণের উপরে আছে মাংস আমরা দেখছিলাম আজকে ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে যে মাংসের গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তো আপনাদের দিচ্ছি আর কই আকবর ভাই আর দেখাচ্ছি আসেন চলেন একটু দেখি আপনার গরুগুলো দেখি আচ্ছা দুটো গেল এখানে এটা একটা এটা কত লোক আছে 10 মণ পার আছে এটা হ্যাঁ এটা কত চাইছেন এটা চাই দিছি 250 লাস্ট হ্যাঁ লাস্ট হচ্ছে 250 এটা কত বলছো দাম এটা বলছে 220 220 আর কোনটা আছে আর এই যে এটা এটা কালোটা হ্যাঁ কালোটা এটা কত লোক আছে এটাও 9 মণ পার আছে এটাও 9 মণ পার আছে এটা কত চাইছেন এটা চাই দিছি 230 এটা কত বিক্রি বলতেছে 180 তাহলে আজকে টোটাল গরু আসবে আপনার 28টা হ্যাঁ 28টা আছে দেশি আছে 12টা দেশি 12টা ওই পাশে আছে বড় বড় গরু আরো আরো বড় আছে বাইর করছেন হ্যাঁ গাড়ি এখনো আইছে ঠিক না আসে ঠিক না আচ্ছা নাম্বারটা বলেন আপনার নাম্বার 017 হ্যাঁ 44 হ্যাঁ 77 হ্যাঁ 398 398 নাম হচ্ছে আকবর ভাই আর বড় বড় গরু বিক্রেতা বড় গরু হলে আমি আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম কামি হচ্ছে বড় গরু কেনা আমরা দেখছি শুনছি আজকে ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম বেশ কিছু সংখ্যক গরু এসেছে আরও গরু আসছে আপনারা জানেন উনি বলেছেন আমরা সেগুলোই একটু দেখছি দেখি আমরা একটু ভিতরের দিকে যাই মুরব্বী কোনটা আপনার এটা 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 কতটুকু আছে ওজন এটা ওজন আছে 8 মণ কত চাইছেন 220 কত আছে দাম করতেছে 160 160 বেচা কেনা মনে হয় আরো বেশি 85 কমে দেবো 85 কম আর এইটা এটা কত হইলে দিবেন এটা 195 195 হইলে দিবেন ওজন কতটুকু হবে এটা ওজন ওই 8.5 মণ 8.5 মণ কত বলতেছে এটা ওটা বলতেছে 170 170 আর 195 হলে দিবেন দর্শক শুনছেন যে 195 হলে বিক্রি করবেন আর 170 বলতেছে আমরা দেখছিলাম আজকে ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে যে মাংসের গুঁড়োগুলো প্রাকৃতিক করা হচ্ছিল আমরা সেই গুঁড়োগুলো তথ্য আপনাদের দিলাম এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর আপনাদের জানিয়ে রাখি যে আমরা আজকে এই হাটেই থাকবো এই হাট থেকে আপনাদের বিভিন্ন ধরনের গুঁড়ো তথ্য দেওয়ার চেষ্টা করব এটাও আপনার হ্যাঁ এটাও আমার এটাও আকবর ভাই এটা তো ওটা হ্যাঁ হ্যাঁ